হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। সবাই কম বেশি এই রেসিপিটি খুবই ভালো বানাতে পারেন। আজ আমি কিভাবে বানাবো তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা বানানো যেমন ভীষণই সহজ, তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছু সময় মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। তত সময় আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে সাদা শস্য। আমি এখানে সাদা শস্য ব্যবহার করছি। আপনারা চাইলে 1 টেবিলস্পুন সাদা শস্য আর 1 টেবিলস্পুন কালো শস্য ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণে পোস্ত। তারপরে আমি এই শস্য আর পোস্তটাকে একটুখানি শুকনো ডাস্ট করে নেব। এইভাবে শস্য পোস্ত যদি একটু শুকনো ডাস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু পেস্টটা খুব বেশি স্মুথ হয়। এই দেখুন, আমি ঠিক এই রকম শুকনো ডাস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-15টা কাজু। আমি দুখণ্ড করে ভাগ করে রেখেছি, সেই কাজুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে শস্য পোস্ত আর কাজুকে আমি আবারও একটুখানি শুকনো ডাস্ট করে নেব। এই দেখুন, সব কিছুকে আমি এইরকম একটুখানি ডাস্ট করে নিয়েছি। যদি শস্য পোস্ত কাজু এইভাবে একটুখানি ভালো করে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব স্মুথ পেস্ট তৈরি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন, একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি প্রায় 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলটা ভালো মতন গরম করে নিয়ে এবারে 1-1টা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে আমি মাছ ভাজব না। 1 থেকে 2 মিনিট আমি মাছের 1 পিঠ ভেজেছি। ইলিশ মাছ কখনোই খুব বেশি ভাজলে অনেকটাই স্বাদ নষ্ট হয়ে যায়, তাই খুব হালকা মাছগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। এইভাবে আমি প্রতিটা মাছ কিন্তু ভেজে নিয়েছি। এবারে আমি ওই মাছ ভাজা তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। তারপরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপর জলটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নেব। মিনিট 3 মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর কিছুটা পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবারও কিছু সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। তারপর ঢাকা দিয়ে কিছু সময় মশলাটাকে ভালো করে কষতে দেব। মিনিট 3 পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। তারপরে আবারও একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব।
তারপর ঢাকা দিয়ে 2 মিনিট মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, মশলাটা কিন্তু আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটার থেকে তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনি কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়। তারপর চিনি দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও 2 মিনিট আমি একটুখানি ঢাকা দিয়ে মশলাটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর সম্পূর্ণ তেলও কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপরে ঝোলটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে বেশ ভালো করে ফুটে উঠতে দেব। এই দেখুন, ঝোলটা কিন্তু আমার ভালো মতন ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। তারপরে ঝোলের সঙ্গে মাছগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। তারপর মাছগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি লোতে করে দেব। তারপরে ঢাকা দিয়ে ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপরে ঝোলের সঙ্গে মাছগুলোকে আবারও একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। এইভাবে সর্ষের তেল যদি রান্না শেষে একটু দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে ইলিশের টেস্ট খুব বেশি ভালো হয়। তারপরে ঢাকা দিয়ে আমি 2 মিনিট একটুখানি রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের সর্ষে ইলিশ একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপরে এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখব। এবারে আমি মাছগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।